বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 30 মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক উপন্যাস। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস তৃতীয় খণ্ড এই বইটি থেকে। তুঙ্গভদ্রার তীরে প্রথম প্রকাশিত হয় শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 1965 সালে। এই গল্পটির জন্য শরদিন্দুবাবু 1967 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান রবীন্দ্র পুরস্কার। আমাদের জন্য এই গল্পটির রেডিও রূপান্তর করেছেন গোধূলি শর্মা। প্রধান চরিত্রে মহারাজ দেবরায়, বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, অর্জুন বর্মা ও বলরাম। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। তুঙ্গভদ্রার তীরে প্রথম পর্বে আপনি শুনেছেন কলিঙ্গ দেশের দুই রাজকন্যা বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা জলপথে যাচ্ছেন বিজয়নগর। জলপথেই উদ্ধার করা হয় অর্জুন বর্মা নামে এক যুবককে। অর্জুন বর্মাকে যে উদ্ধার করে মানে বলরাম, তার সঙ্গে অর্জুন বর্মার বন্ধুত্ব হয়ে যায়। বিজয়নগর পৌঁছানোর মুখে রাজকন্যাদের নৌকো প্রবল ঝড়ের মুখে পড়ে। বিদ্যুন্মালাকে উদ্ধার করেন অর্জুন বর্মা। দুজনে মিলে এক নির্জন দ্বীপে কাটান সেই রাতটা। পরের দিন সেই দ্বীপে তাদের খুঁজে পান বিজয়নগরের রাজা দেবরায়ের ভাই কুমার কম্পনদেব। সবাই মিলে এসে ওঠেন রাজপ্রাসাদে। কম্পনদেব রাজাকে বলেন বিদ্যুন্মালা বিজয়নগরের রাজবধূ হওয়ার যোগ্য নন। যদিও অর্জুন বর্মার সাথে কথা বলে দেবরায়ের সমস্ত সংশয় দূর হয়ে যায়। শুরু হচ্ছে তুঙ্গভদ্রার তীরে দ্বিতীয় পর্ব। পরদিন সকালে আবার বিজয়নগর জেগে উঠল। রাজা জাগলেন, রানীরা জাগলেন, বিদ্যুন্মালা মণিকঙ্কনাও জেগে উঠলেন। বিদ্যুন্মালার মনে যেন স্বস্তির নিঃশ্বাস। যাক, শিরে সংক্রান্তি এসে পড়েছিল, এখন অন্তত 3 মাসের মুক্তি। স্নান সেরে দুই কলিঙ্গ কন্যা মন্দিরের দিকে চললেন। পথে অর্জুন বর্মার সঙ্গে দেখা। মণিকঙ্কনা তাকে দেখে হাসলেও বিদ্যুন্মালার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। কেউ জানতেও পারল না তার হৃদয় একটুখানির জন্য হলেও কেঁপে উঠেছিল। অর্জুনের একবার মনে হল তাদের অনুসরণ করে, কিন্তু তা দৃষ্টিকটু হবে ভেবে ঘাটে যাওয়ার রাস্তা ধরল। বলরামের সঙ্গে একবার দেখা করতে হবে। সে এগিয়ে চলল আর তার পেছনে সেই ছায়া সঙ্গী। এবার অর্জুন বিরক্ত। কি চায় লোকটা, জিজ্ঞেস করবে কি? কিন্তু তাতে যদি কোনো ঝামেলা বাঁধে, এই নতুন দেশে কোনো বিপদে সে পড়তে চায় না। অন্য কথা ভাবার চেষ্টা করল। কে জানে বাবা কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কি, রাজা দেবরায় কি তাকে সৈন্যদলে জায়গা দেবেন। এসব চিন্তার ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধ মুখখানি তার চোখের সামনে ভেসে উঠল। রাজকুমারীর মনে এতটুকুও গর্ব উদ্ধত্ত নেই। অর্জুনের মতো এক সামান্য মানুষের কথা শুনতেও তার কত আগ্রহ। ঈশ্বরের কৃপায় তিনি সুখে থাকুন। ঘাটের কাছে এসে সে ডাকল, বলরাম, বলরাম। বলরাম বলল, আরে আরে অর্জুন, এসো এসো। নৌকাগুলো কি সাংঘাতিক জখম হয়েছে? না, যা হয়েছিল তা প্রায় মেরামত হয়েই গেছে। তবে এত বড় নৌকো তো, যতদিন না বর্ষা আসছে ততদিন ওরা ভাসতে পারবে না। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে অতিথিশালায় চলো না। আচ্ছা চলো। কিন্তু ভাই, শুনলাম রাজা তোমাকে ডেকেছিলেন, কেমন দেখলে রাজাকে? অর্জুন রাজার সাথে তার সাক্ষাতের কথা সবিস্তারে জানালো। বাহ বাহ, ভালো ভালো ভালো। এই আমিও রাজার সাথে দেখা করতে চাই, বিশেষ প্রয়োজন।
তুমি ভাই একটু সাহায্য করো আমায়। নিশ্চয়ই। আচ্ছা শোনো একটা কথা, মানে আমার মনে হচ্ছে একটা লোক আমার পিছু নিয়েছে, আমি যেখানেই যাই সে আমাকে অনুসরণ করে। রাজার গুপ্তচর হতে পারে। রাজার গুপ্তচর? রাজারা কাউকে বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নতুন লোক, গুলবার্গা থেকে এসেছ, তাই তোমার পেছনে গুপ্তচর লেগেছে। তোমার কথা শুনে রাজাকে তো বিচক্ষণ বলেই মনে হচ্ছে। আর তুমি তো কোনো অন্যায় করনি, তোমার আর ভয় কি? অর্জুন মনে মনে অবাক হয়ে যায়। যে মানুষ হাসি মুখে তার সাথে এত কথা বললেন, সেই আবার তার পেছনে গুপ্তচর লাগিয়েছেন। সত্যি রাজনীতি বড় জটিল। এভাবে একটা একটা করে গ্রীষ্মের অলস দিন কাটতে থাকে। বলরাম আর অর্জুন প্রতিদিন সকালে নগর দর্শনে বেরোয়। এত বড় নগর তারা এর আগে কখনো দেখেনি। সকালে বেরোনোর সময় মাঝে মাঝে দুই রাজকন্যার সাথে দেখা হয়ে যায়। ওরা জানতে পারে রাজগুরুর নির্দেশে কলিঙ্গ কুমারী 3 মাস ব্রত পালন করছেন। প্রতিদিন সকালে পম্পা সরোবরে স্নান সেরে পম্পাপতির মন্দিরে পুজো দিয়ে 3 মাস পরে বিবাহ হবে। বিজয়নগরের চারদিকে অনেক ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের কোথাও কোথাও গুহাও আছে, আর আছে সরোবর। প্রতিদিনের পরিভ্রমণে অচেনা নতুন এই বিদেশ তাদের কাছে যেন একটু একটু করে স্বদেশ হয়ে উঠতে থাকে। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা রাজসভার দোতলায় রয়েছেন। তাঁদের জীবনধারা এই নতুন পরিবেশের দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে বটে, কিন্তু তাঁদের মন চলেছে অন্য অন্য পথে। মণিকঙ্কনার মন স্ফটিকের মতো স্বচ্ছ, সেখানে কোনো জটিলতা নেই, সামাজিক বিধি ব্যবস্থার প্রতি কোনো বিদ্বেষ নেই। মহারাজ দেবরায়কে প্রথমবার দেখেই তার হৃদয় বিভোর হয়েছে। মহারাজের কটি মহিষী আছে, তিনি মণিকঙ্কনাকে আদৌ বিবাহ করবেন কিনা এসব প্রশ্ন তার কাছে নিতান্তই অবান্তর। যদি মহারাজ তাকে গ্রহণ না করেন, তিনি আজীবন কুমারী হয়ে তার কাছে থাকবেন, সেবা করবেন, এর বেশি তিনি আর কিছুই চান না। বিদ্যুন্মালার মন কিন্তু শান্ত নয়, সবসময় তাতে আলোড়ন চলছে। এরকম বহু পত্নীক মানুষকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কিন্তু রাজকন্যাদের ইচ্ছে অনিচ্ছের উপর তো রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না, তাই অনিচ্ছা নিয়েই তিনি বিবাহ করতে এসেছিলেন। হঠাৎ নদীর গর্ভ থেকে এক অজ্ঞাত অখ্যাতনামা যুবক উঠে এসে সব ওলট পালট করে দিল। রাজকুমারী বিদ্যুন্মালা স্বপ্ন দেখতে শুরু করলেন। হয়তো সে স্বপ্ন একদিন অলীক কল্পনার মতো হারিয়ে যেত, কিন্তু মুহূর্তের ঝড় সব লণ্ডভণ্ড করে দিল। নদী থেকে উদ্ধার, নির্জন দ্বীপের নিভৃত রাত, কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারেননি তিনি। রাজার মেয়ে হয়েও তিনি এক অতি সামান্য যুবকের প্রতি টান অনুভব করছেন। এখন প্রতি সকালে পুজো দিতে যাবার সময় এক পলকের এই সাক্ষাতের জন্য তার মন সারাদিন অপেক্ষায় থাকে। একদিনও যদি তাতে ছেদ পড়ে, না দেখার অতৃপ্তি নিয়ে ছটফট করেন তিনি। অন্যদিকে মণিকঙ্কনা নিজের স্বপ্নে এতটাই বিভোর যে বনের এই অস্থিরতা তার নজরে পড়েনি। মহারাজ দেবরায় অত্যন্ত স্নেহপ্রবণ, 3 রানীর প্রতি তার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য। একটিমাত্র পুত্র মল্লিকার্জুন তার নয়নমণি, আরেকজন আছে যার প্রতি মহারাজের স্নেহ অপার অগাধ, তিনি কুমার কম্পন। পিতার নিয়মিত সতর্কবাণী এবং মহামন্ত্রী লক্ষণের নীরব অসমর্থনও কম্পনের প্রতি তার মোহভঙ্গ করতে পারেনি, কিন্তু কম্পন কুমারের মন লোভ, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার ও হিংসায় পরিপূর্ণ। বিদ্যুন্মালার চরিত্রে তাঁর সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে।
রাজা তাকেই বিয়ে করবেন, মণিকঙ্কনাও মনে হয় না তার কপালে জুটবে। এসব চিন্তায় দিন রাত তার মনে অসন্তোষ দাউ দাউ করে জ্বলছে দাবানলের মতো। রাজা হয়ে সিংহাসনে বসতে না পারলে জীবনে কোনো শান্তি নেই। রাজার সাথে প্রথম সাক্ষাতের 10 দিন পর অর্জুন আবার ডাক পেল। সে লাঠি দুটো সঙ্গে নিয়ে চলল। বলরাম বলল, লাঠি নিয়ে যাচ্ছ যাও, তবে মনে হয় না রাজার কাছে লাঠি নিয়ে ঢুকতে দেবে। আর একটা কথা, যদি সুযোগ পাও আমার কথাটা একটু জানাতে ভুলে যেও না। সে ভুলবো না, আগে দেখি রাজা কি জন্য ডেকেছেন। রাজসভার দোতলায় মহারাজ দেবরায় নিজের পালঙ্কে বসে আছেন। পালঙ্কের পাশে একটি আসনে বসে আছেন মহামন্ত্রী লক্ষণ। দেবরায় বললেন, আহমদ শাহ অনেক দিন চুপ করে আছে, আমার মন বলছে তার মতলব ভালো নয়, এতদিন চুপ করে বসে থাকার লোক সে নয়। লক্ষণ বললেন, তা বটে, কিন্তু বহুমণি রাজ্যে আমাদের যেসব গুপ্তচরেরা আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই, সেনারা সব ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করছে। ওরা ধূর্ত আর শট, ছল চাতুরি ওদের প্রধান অস্ত্র। আমার বিশ্বাস আহমদ শাহ আমাদের গুপ্তচরদের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। আমরাও প্রস্তুত আছি মহারাজ, তুঙ্গভদ্রার সমস্ত সীমান্ত জুড়ে আমাদের সৈন্যরা তৎপর, জবনদের সাধ্য নেই আমাদের আক্রমণ করে। আমি জানি সে কথা, তবু সতর্কতা শিথিল করলে চলবে না, দু একদিনের মধ্যেই আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব। এই সময় রক্ষী দ্বারে করাঘাত করল। মহারাজ, অর্জুন বর্মা এসেছে। ওকে ভেতরে পাঠিয়ে দাও। জি আজ্ঞা মহারাজ। অর্জুন প্রবেশ করল। বলাই বাহুল্য, লাঠি দুটোকে বাইরেই রেখে আসতে হয়েছিল, কারণ রাজ সাক্ষাতে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। দেবরায় বললেন, আরে এসো এসো অর্জুন, কেমন আছো? অতিথিশালায় কোনো অসুবিধা হচ্ছে না তো? দিব্যি আছি মহারাজ। নগর পরিভ্রমণ করছো শুনলাম, তা কেমন দেখলে? খুব ভালো মহারাজ। আচ্ছা, যে লোকটি তোমার সঙ্গে ঘুরে বেড়ায় সে কে? তার নাম বলরাম কর্মকার, বাংলাদেশের লোক, রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। অর্জুন বুঝতে পারে তার পেছনে ছায়া সঙ্গী সেই লোকটার দৌলতে, রাজা সবই জানেন। আচ্ছা 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 আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, তুমি তো আমার সৈন্য দলে যোগ দিতে চাও, তো সেনাবাহিনীর কোন দলে তুমি যোগ দিতে চাও, অশ্বারোহী না পদাতিক? মহারাজের যেমন ইচ্ছে। আমি ঘোড়া চালাতে জানি, কিন্তু আরো একটি বিদ্যা আমার জানা আছে মহারাজ, যার সাহায্যে আমি দ্রুততম ঘোড়ার চেয়েও জোরে যেতে পারি। সে কেমন? দুটি লাঠির ওপর ভর দিয়ে। লাঠির ওপর ভর দিয়ে? কি কেমন বিদ্যা, আমাকে দেখাতে পারো? নিশ্চয় মহারাজ, কিন্তু আপনার ঘরে প্রবেশের সময় আমার লাঠি দুটো আপনার দ্বাররক্ষীরা কেড়ে নিয়েছে। দেবরায় হুকুম করলেন, অর্জুন বর্মা লাঠি নিয়ে এসো। একজন রক্ষী অর্জুনের লাঠি ফেরত দিয়ে গেল। এই নাও, এবার দেখাও তো। অর্জুন লাঠি দুটোকে দুহাতে শক্ত করে ধরে দুপায়ের সামনে দাঁড় করালো। তারপর লাঠি দুটোকে রণপার মতো ব্যবহার করে রাজার বিশাল অন্দরে ঘুরে বেড়াতে লাগল। তাকে দেখতে বেশ হাস্যকরই লাগছিল। রাজা ও মহামন্ত্রী দুজনেই হাসতে লাগলেন। তুমি এই লাঠিতে চড়ে ঘোড়ার চেয়েও জোরে দৌড়তে পারো? পারি মহারাজ। পারো? আচ্ছা, তবে তো পরীক্ষা করা প্রয়োজন। আচ্ছা, তুমি একটা কাজ করো, আজ যাও, কাল সূর্যোদয়ের আগে এখানে এসে আমার সঙ্গে দেখা করো, তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। যথাজ্ঞা মহারাজ। তবে আরেকটা কথা ছিল মহারাজ, অনুগ্রহ করেছেন বলে বলতে সাহস পাচ্ছি, আমার বন্ধু বলরাম লৌহকর্মে নিপুণ, তারও কিছু গুপ্তবিদ্যে জানা আছে, মহারাজকে নিবেদন করতে চায়। বাহ, সে তো উত্তম প্রস্তাব, তবে তোমার বন্ধুর নিবেদন পরে শুনবো,
এখন তুমি যাও, কাল সকালে লাঠি নিয়ে এসো। অর্জুন চলে যাবার পর দেবরায় ও লক্ষণ দৃষ্টি বিনিময় করলেন। অর্জুন বর্মা যদি সত্যি লাঠি চড়ে ঘোড়ার চেয়ে দ্রুত যেতে পারে, তাহলে ওকে দূত হিসেবে ব্যবহার করা ভালো হবে। এমনকি ওর দেখা দেখি এরকম আরো দূতের দলও তৈরি করা যাবে। আগে আমিও ঠিক এই কথাই ভাবছিলাম। সেদিন সন্ধ্যায় অর্জুন আর বলরাম সেজে গুজে নগর ভ্রমণে বেরোল। দুজনেই খুব খুশি। একজন রাজ অনুগ্রহ লাভ করেছে, আর একজন খুব তাড়াতাড়ি করবে। পানের দোকানের সামনে এসে দেখল কিছু স্থানীয় যুবক নিজেদের মধ্যে আলোচনা করছে। কি যে হবে কে জানে। কিসের কি হবে? আর বলো না, বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম, বলে কিনা আমার 7টা বিয়ে আর 35টা মেয়ে হবে। আমি এখন কি যে করি। সবাই মিলে হেসে উঠল। বলরাম জিজ্ঞেস করল, এই যে ভাই, এই বামনদেব দৈবজ্ঞ কোথায় থাকেন? ওই যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওর পাশেই ওর বাড়ি। অর্জুন বলরামকে বলল, তুমি কি হাত দেখাবে নাকি? দোষ কি, চলোই না একবার পরখ করে দেখা যাক। দুজনে মিলে দৈবজ্ঞের বাড়ির সামনে উপস্থিত হল। বামনদেব বাইরে উঠোনে বসেছিলেন, তাঁদের দেখে বলে উঠলেন, তোমরা তো দেখছি ভাগ্যান্বেষী বিদেশী, তা ভবিষ্যৎ জানতে চাও? বসো বসো। দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টেনে পরীক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ দেখার পর বললেন, জলে ডোবার ফাঁড়া ছিল, কেটে গেছে, কিন্তু তোমার জীবন এখন সংকটময় দশার মধ্য দিয়ে যাচ্ছে। সামনে পেছনে দুদিকেই বিপদ, কি হয় বলা যায় না। তুমি বরং আগামী শ্রাবণী অমাবস্যার পরে আমার কাছে এসোক্ষণ, তখন আবার হাত দেখব। অর্জুন বিমর্ষ মুখে বলরামের দিকে তাকাল। বলরাম তাড়াতাড়ি দৈবজ্ঞের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, এবার আমার হাতটা একবার দেখে দিন না, আমরা দুই বন্ধু। তোমার হাত মন্দ নয়, দুঃখ কষ্ট অনেকটাই কেটে গেছে, তবে স্বদেশে আর কখনো ফিরতে পারবে না, বিদেশেই সুখ সম্পদ স্ত্রী পুত্র সব লাভ করবে। আচ্ছা, তোমরা দুজন বন্ধু, তাহলে একটা কথা বলে রাখি, তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে তোমার এই বন্ধুটির অমঙ্গল কেটে যাবে, কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে। তবে এখন আর কিছু বলবো না, শ্রাবণ মাসে আবার এসো। দুজন বিষণ্ন মনে ফেরার রাস্তা ধরল। বলরামের মনে খানিক অনুতাপ, ইস, দৈবজ্ঞের কাছে না গেলেই হতো। চলতে চলতে একসময় অর্জুন বলে উঠল, আমার সঙ্গে থাকলে তোমার অনিষ্ট হতে পারে বলরাম, কিন্তু শুনলে না, তাতে তোমার অমঙ্গল কেটে যাবে, সুতরাং কিছুতেই আমি তোমার সঙ্গ ছাড়ছি না বন্ধু। পরদিন বাইরে তখনও রাতের ঘোর কাটেনি, ঘুম থেকে উঠে পড়ল অর্জুন বর্মা। ধরা চুড়ো বেঁধে লাঠি হাতে নিয়ে তৈরি হয়ে বলরামকে ঘুম থেকে ঠেলে তুলল। বলরাম বলরাম বলরাম, ওঠো ওঠো, আমি চললাম, কোথায় যাচ্ছি কবে ফিরবো কিছুই জানি না। বলরাম, দুর্গা দুর্গা, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো, যাই হোক সাবধানে থেকো। সভাগৃহের সামনে এসে অর্জুন দেখে সেখানে জনমানুষ কেউ নেই, শুধু দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, তাদের পিঠে কম্বলের আসন, মুখে বলগা। খানিক্ষণ পরে আর একজন এসে উপস্থিত হল, রোগা বেঁটে, মাথায় পাগড়ি, কোমরে তলোয়ার। ইতিমধ্যে সভাগৃহের দোতলা থেকে ডাক পড়ল, তারা দুজনে সভাগৃহে হাজির হল। দেবরায় বললেন, এসো এসো, তোমাদের দুজনকেই আমি দূত হিসেবে পাঠাচ্ছি একসাথে আমার ভাই কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এই নাও দুজনের জন্য দুটো পত্র, যদিও পত্র দুটোর মর্ম একই, তবু
তোমরা দুজনেই আলাদা আলাদা ভাবে কুমার বিজয়ের একে পত্র দেবে, উত্তরে তিনি তোমাদের পৃথক দুটি পত্র দেবেন। সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে। একসাথে আসার প্রয়োজন নেই, যে যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে। মনে রেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তোমাদের পাঠাচ্ছি, বিলম্বে কর্মহানির সম্ভাবনা। এই নাও কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকের রক্ষীদের বলা আছে তোমাদের কেউ বাধা দেবে না। এখনই যাত্রা করো, শুভ আরম্ভ। অর্জুন আর অনিরুদ্ধ রাজার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসে, তারপর লাগামে টান দিয়ে মিলিয়ে যায় অদৃশ্যে। কিন্তু কেউই লক্ষ্য করে না, ঠিক এই সময় সভাগৃহের দোতলার একটি ঘরের জানলায় একজোড়া সদ্য ঘুম ভাঙা চোখ তাকিয়েছিল নিচের দিকে। কুমারী বিদ্যুন্মালা ঘুম থেকে উঠে অলস মনে জানলায় এসে দাঁড়িয়েছিলেন। আচমকা নিচে অর্জুন বর্মাকে দেখে তার মন উদ্বিগ্ন হয়ে উঠেছিল। কোথায় চলেছে অর্জুন বর্মা? কিন্তু সে প্রশ্ন তিনি কারুর কাছেই প্রকাশ করতে পারলেন না। যথাসময় পম্পাপতি মন্দিরে গেলেন, দৈনন্দিন সমস্ত কাজই করলেন, তবু সারাটা দিন তার মন কিরকম উদাস বিভ্রান্ত হয়ে রইল। বেলা প্রথম প্রহর প্রায় কেটে গেছে, ঘোড়া দুটো পাশাপাশি ছুটছে, কেউ কাউকে অতিক্রম করছে না। দুই অশ্বারোহী পাশাপাশি চলছে বটে, কিন্তু বাক্যালাপ খুব বেশি হচ্ছে না। অনিরুদ্ধর মন খুব একটা সরল নয়, তার সন্দেহ রাজা তাকে সরিয়ে অর্জুনকে রাজদূত হিসেবে নিয়োগ করতে চান। এদিকে অর্জুনও আলাপে আগ্রহী নয়, তাকে রাজার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতেই হবে। তাই তার চোখ আর মন চিনে রাখছে পথের সমস্ত চিহ্ন, এই পথেই তো তাকে ফিরতে হবে একা। দুই অশ্বারোহী যখন কুমার বিজয় রায়ের সৈন্য শিবিরে পৌঁছল, ততক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে। দুজনে বিজয় রায়ের হাতে তাদের পত্র দুটো তুলে দিল। বিজয় রায় বললেন, তোমরা প্রাণাহার করো, কিছুক্ষণের মধ্যেই উত্তর পেয়ে যাবে। আহার সেরে ওরা ছাউনিতে ফিরে বিশ্রাম করছে। ইতিমধ্যে এক পরিচারক এসে দুজনকে দুটি পত্র দিয়ে গেল। শরীর যদিও ক্লান্ত, তবু দুজনের মাথায় একটাই চিন্তা চলছে, কি করে অন্যকে পেছনে ফেলে আগে রাজার কাছে পৌঁছানো যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল দুজনেই। বাইরে তখন শিবিরের মশালগুলো নিভে আসছে আস্তে আস্তে, একটা দুটো। অর্জুন মনে মনে ভাবল, কিসের আওয়াজ, সকাল হয়ে গেল নাকি? পাশ ফিরে দেখে অনিরুদ্ধ অঘরে ঘুমোচ্ছে। খানিক আশ্বস্ত হয়ে সে উঠে পড়ে, বেরিয়ে আসে বাইরে। আকাশে মাঝরাতের কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। কাল বিলম্ব না করে লাঠি দুটোকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে। ছাউনিতে পড়ে থাকে তার সঙ্গী ঘোড়াটি আর ঘুমন্ত অনিরুদ্ধ। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে। শুনছেন মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে দ্বিতীয় পর্ব। মহারাজা দেবরায়কে নিজের গুপ্ত বিদ্যা দেখিয়ে চমৎকৃত করে অর্জুন বর্মা। সে দেখায় যে লাঠিতে ভর করে ঘোড়ার চেয়েও জোরে ছুটতে পারে সে।
অর্জুন বর্মাকে পরীক্ষা করার জন্য মহারাজা দেবরায় তাঁকে ও রাজদূত অনিরুদ্ধকে একসাথে পাঠান ভাই কুমার বিজয় রায়কে একটা চিঠি দিতে। তারপর উষার আলো ফুটেছে কি ফোটেনি, রাজসভাগৃহের সামনে একটি মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। পিঙ্গলা স্নান সেরে ফিরছিল, দেখে সভাগৃহের সামনে একজন হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে। কাছে গিয়ে বুঝতে পারে এ তো অর্জুন বর্মা। ছুটে যায় রাজাকে সংবাদ দিতে। মহারাজ দেবরায় সব শুনে বললেন, অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার অতিথি নও, আজ থেকে তুমি আমার বাহিনীর একজন। আমি তোমাকে আমার রাজদূতের কাজে নিযুক্ত করলাম, তোমার গুপ্তবিদ্যা মহামূল্যবান, আমার সামরিক কাজে ভীষণ প্রয়োজন, তাই একে গোপন রাখতে হবে। মহামন্ত্রী লক্ষণ, আপনি অর্জুনের বাসস্থানের ব্যবস্থা করুন, রাজপুরীর কাছে অথচ গোপনীয় স্থান হওয়া চাই। অর্জুন বর্মা যে রাজকার্যে নিযুক্ত হয়েছে এ কথা কাক পক্ষীতেও যেন টের না পায়। অর্জুন বলল, ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। যদি অনুমতি করেন, আমার বন্ধু বলরামও আমার সঙ্গে থাকবে। বলরামের কথা কি আপনার মনে আছে মহারাজ? আছে, আমার সভায় যাওয়ার সময় হলো। এখন তুমি যাও, সারাদিন অতিথিশালায় বিশ্রাম করো, সন্ধেবেলা তোমার বন্ধুকে নিয়ে এসো, দেখব কেমন তার গূঢ়বিদ্যা। অর্জুন অতিথিশালার দিকে চলল, দেহের স্নায়ু পেশি ক্লান্ত, কিন্তু তার হৃদয় জুড়ে এক অপূর্ব আনন্দ খেলা করছে। দাসী পিঙ্গলা এই কদিনেই দুই রাজকুমারীর বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে, সময় পেলেই তাদের কাছে এসে বসে, রাজ্যের গল্প রাজার গল্প করে। সেদিন কুমারীরা পম্পাপতির মন্দির থেকে ফেরার পর সে তাদের মহলে এসে মেঝের উপর পা ছড়িয়ে বসে বলল, বাবা, অর্জুন বর্মা মানুষ তো নয়, যেন বাজ পাখি। মণিকঙ্কনা বলল, বাজ পাখি? অর্জুন বর্মা? হে গো রাজকুমারী! বিদ্যুন্মালার শরীরে চকিতে বিদ্যুৎ খেলে যায়। মণিকঙ্কনা বলে, ও মা, তিনি উঠতেও জানেন? আমরা তো জানতাম তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন, তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছেন? কি বলবো রাজকুমারী, সে এক আশ্চর্য ব্যাপার। মহারাজ গতকাল সকালে তাঁকে দূতের কাজে পাঠিয়েছিলেন, প্রায় 60 ক্রোশ দূরে। আজ সকালেই তিনি সেই কাজ ছেড়ে ফিরে এসেছেন। বলো দেখি রাজকুমারী, এ কি মানুষে পারে? বাবা, অমানুষিক কাজ বটে, তা তিনি কি একলা গিয়েছিলেন? না, সঙ্গে রাজ্যের দূত অনিরুদ্ধও ছিল, কিন্তু সে এখনো ফিরতে পারেনি। বিদ্যুন্মালা তার সমস্ত উত্তেজনা প্রশমিত করার চেষ্টায় নিঃশ্বাস চেপে থাকেন, কেউ যাতে ঘুণাক্ষরেও কিছু টের না পায়। পিঙ্গলা আরো কিছুক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা বর্ণনা করে চলে যায়। মণিকঙ্কনা উঠে পড়েন, গন্তব্য রাজার শয়নকক্ষ। সুযোগ পেলেই তিনি রাজার শয়নকক্ষে আড়াল থেকে উঁকি ঝুঁকি দেন। বিদ্যুন্মালা বসে থাকেন একা, আর তার সমস্ত হৃদয় জুড়ে আশা আকাঙ্ক্ষার এক জটিল রসায়ন চলতে থাকে। সন্ধে নামলে অর্জুন বলরামকে নিয়ে রাজার কাছে আসে। মহারাজ দেবরায় বলেন, বলরাম, তুমি বাংলাদেশের মানুষ? বলরাম বলল, আগে মহারাজ বর্ধমান। তোমার কি যেন গুপ্তবিদ্যা জানা আছে? মহারাজ, আমি কর্মকার, লোহার কাজ করি, সব রকমের লোহার কাজ জানি, এমনকি কামান পর্যন্ত ঢালাই করতে পারি। সে আবার নতুন কি, বিজয়নগরে শত শত কর্মকার সে কাজ পারে? যথার্থ মহারাজ, কামান সর্বত্র তৈরি হয়, তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু এমন কামান যদি তৈরি করা যায় যা একজন মানুষ স্বচ্ছন্দে অবলীলায় বহন করে নিয়ে যেতে পারে, তা কি করে সম্ভব? যুদ্ধের কামান অত্যন্ত ভারী, জনপঞ্চাশ লোক মিলে তাকে তুলে নিয়ে যেতে হয়। মহারাজ, কামানের রহস্য তার নলের মধ্যে। বড় নল ঢালাই করা সহজ, কিন্তু তা বহন করা কষ্টকর।
আবার ছোট নল ঢালাই করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বলরাম নিজের থলে থেকে একখানা ছোট লোহার নল রাজার হাতে তুলে দেয়। এই যে মহারাজ, এইটা দেখুন। দেবরায় বিস্মিত হয়ে বলেন, এত সরু নল তুই নির্মাণ করলে কি করে? মহারাজ, ওইখানেই আমার গুপ্ত বিদ্যা। আমি কামানের সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি। এই দেখুন, এই নলের এক প্রান্তে লোহার আবরণ দিয়ে বন্ধ করে দিয়ে আরেক প্রান্তে বারুদ ভরে দিতে হবে। এরপরে আগুন দিলেই কামান ফুটবে। সে তো বুঝলাম, কিন্তু পরিপূর্ণ যন্ত্রটি কি তুমি আমাকে তৈরি করে দেখাতে পারবে? নিশ্চয়ই মহারাজ, তবে দু চার দিন সময় লাগবে। তাতে ক্ষতি নেই, কোনো কিছু যন্ত্রপাতি প্রয়োজন হলে আমাকে জানি। রাজ্যের দক্ষিণে কমলা সরোবরের কাছে সংকেত গুহা নামে একখানা গুহা আছে। গুহাটি নির্জন, লোক চলাচল নেই, ওখানেই তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই কে আছে? বলরামকে গুহায় পৌঁছে দিয়ে এসো। অর্জুন, তুমি থাকো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলরাম চলে গেলে দেবরায় বলেন, অর্জুন বর্মা। আগে মহারাজ, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? তোমার পিতার মৃত্যু হয়েছে। কি কি বলছেন মহারাজ? কবে? 11 দিন আগে। তুমি এখন যাও, আজ রাতটা অতিথিশালায় থাকো, কাল আমি নিজে তোমার পিতৃশ্রাদ্ধের আয়োজন করব। অর্জুন যখন সভাগৃহের প্রাঙ্গণে এসে দাঁড়াল, তখন চারিদিকে জমাট অন্ধকার। ছল ছল চোখে সেই নিকষ কালো আকাশের দিকে তাকিয়ে তার মনটা হু হু করে উঠল। সমস্ত হৃদয় জুড়ে কেমন এক শূন্যতা, যেন এই জগতে তার আর কেউ নেই, সে একা নিঃসঙ্গ। দিন দুয়েক পরে মহারাজ দেবরায় সীমান্ত সেনা পরিদর্শনে বেরোলেন, সঙ্গে দাসী পিঙ্গলা, পাঁচজন পাচক আর কিছু দেবরক্ষী। কুমার কম্পনদেবের ইচ্ছে ছিল রাজার অনুপস্থিতিতে তিনি রাজ প্রতিনিধি হয়ে রাজকার্য চালাবেন, কিন্তু মহারাজ তাকে সে সুযোগ দিলেন না। কম্পনদেব মনে মনে ক্ষুব্ধ হলেন। পিতার শ্রাদ্ধশান্তির পর অর্জুন আবার ধীরে ধীরে পিতৃশোক কাটিয়ে উঠছে। বলরাম তাকে অষ্টপ্রহর আগলে রাখছে। এই সংকেত গুহায় কষ্ট সেরকম নেই। দিনের বেলায় বলরাম কামান তৈরির কাজ করে, অর্জুন তাকে সাহায্য করে। দুবেলা রাজপুরীর দাসী মঞ্জিরা খাবার নিয়ে আসে। বলরামের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। অর্জুন বুঝতে পারে, মনে মনে হাসে, কিছু বলে না। এদিকে মহারাজের অনুপস্থিতিতে সভাগৃহের গরিমা অনেকটাই ম্লান। দুই রাজকুমারীর মানসিক অবস্থাও ভালো নেই, যদিও তার কারণ ভিন্ন ভিন্ন। মণিকঙ্কনা কাতর হয়েছেন রাজার বিরহে। এখন আর তিনি সকালে উঠে রাজার দর্শন পান না, আড়াল থেকে তার কণ্ঠস্বর শুনতে পান না। ক্ষুণ্ণ মনে সভাগৃহের দোতলায় ঘুরে বেড়ান, কখনো চুপি চুপি রাজার বিরাম কক্ষে যান, পালঙ্কের পাশে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। অন্যদিকে বিদ্যুন্মালার সমস্যা অন্য। বস্তুত তার সমস্যা একটা নয়, অনেক। যাকে বিবাহ করার জন্য তিনি এই বিজয়নগরে এসেছেন, সেই দেবরায়ের প্রতি তার ভালোবাসা নেই। যার প্রতি তার আসক্তি, সে রাজা নয়, রাজপুত্র নয়, অতি সামান্য এক যুবক। তার সঙ্গে রাজকুমারী বিবাহের কথা কেউ ভাবতেই পারে না। আগে অর্জুনের সঙ্গে বিদ্যুন্মালার প্রায় প্রতিদিনই দেখা হতো, রাজার দূত হবার পর আর তার সাথে দেখা হয়নি। কোথায় গেল সে? বিদ্যুন্মালা প্রতিদিনই অতিথিশালার সামনে দিয়ে পম্পাপতির মন্দিরে যান, কিন্তু অর্জুন ব্যাপারটা, এদিকে একটু একটু করে
তিন মাসের মেয়াদও ফুরিয়ে আসছে। বিদ্যুৎমালার শরীর ভেঙে যাচ্ছে ক্রমে ক্রমে, দুশ্চিন্তায়, অনিদ্রায়। সেদিন সূর্যাস্তের পর বিদ্যুৎমালা সহসা ছটফট করতে করতে দাসীকে ডাকলেন। ভদ্রা। দাসী বলল, আজ্ঞা রাজকুমারী, ঘরে আর তিষ্ঠতে পারছি না, চলো না নিচে খোলা জায়গায় বেরিয়ে আসি। তাহলে প্রতিহারিণীদের বলি? না না, ওদের প্রয়োজন নেই, কেবল তুমি চলো। ভদ্রাকে নিয়ে বিদ্যুৎমালা পথে নামলেন। এদিকটায় তো পম্পাপতির মন্দির, সেটা আমার চেনা হয়ে গেছে কদিনে। আচ্ছা, ওই উল্টো দিকের রাস্তায় কি আছে? ওদিকে, ওদিকে কমলা সরোবর, চলো ওদিকেই যাই। বিদ্যুৎমালা ভদ্রাকে নিয়ে পম্পাপতির মন্দিরের উল্টো দিকের রাস্তায় হাঁটতে থাকেন। আর ওই যে দূরে ঝাপসা কালো রঙের ঢিবির মতো, ওটা কি? ওটা একটা পাহাড় রাজকুমারী, ওর মধ্যে একটা গুহা আছে, নাম সংকেত গুহা। বিদ্যুৎমালা গুহা সম্পর্কে কোনো উৎসাহ দেখালেন না, আরো কিছু দূর গিয়েই ফেরার পথ ধরলেন। পরদিন সন্ধেবেলাও বিদ্যুৎমালা ভদ্রাকে বললেন, ভদ্রা, আমি আজও একটু ঘুরে আসি, আজ আর তোমাকে সঙ্গে যেতে হবে না, ভয় নেই, হারিয়ে যাব না, পথ চিনে ঠিক ফিরে আসতে পারব। আকাশে সূর্যাস্তের রং ফিকে হয়ে এসেছে। বিদ্যুৎমালা নিচু পাহাড়টা পাশে রেখে কিছু দূর গিয়ে ফিরি ফিরি করছেন, এমন সময় পিছন দিক থেকে কে যেন বলল, রাজকুমারী আপনি এখানে? বিদ্যুৎমালা ফিরে তাকালেন, দেখলেন গুহার দিক থেকে অর্জুন দ্রুত পদে আসছে। আপনি একা একা এত দূর এসেছেন? বিদ্যুৎমালা কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর কেঁদে ফেললেন। আগে রোজ আপনাকে দেখতে পেতাম, আজকাল আর পাই না। আপনার শরীর ঠিক আছে তো, নাকি আমাকে এড়িয়ে যাচ্ছেন? অর্জুন অবাক, মনের মধ্যে একটা চমক অনুভব করল। এটা তো সাধারণ কুশল প্রশ্ন নয়, যদি তাই হয় তাহলে অশ্রু জলের কারণ কি? আত্মসংবরণ করে সে বলল, এ কি বলছেন রাজকুমারী, আমি তো আর অতিথিশালায় থাকি না, রাজা আমাকে কাজ দিয়েছেন, আমি আর বলরাম এই গুহায় থাকি। গুহায় কেন? তা তো জানি না রাজকুমারী, মহারাজের আদেশ। তা আপনি ভালো আছেন তো? ভালো, হ্যাঁ ভালোই আছি। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ শুনুন, কাল আমি আবার আসব, আপনি ঠিক এই সময় এখানেই থাকবেন। বিদ্যুৎমালা ফিরে চললেন, যেতে যেতে কয়েকবার পিছন ফিরে তাকালেন। অর্জুন দাঁড়িয়ে রইল ঠায়, রাজকুমারী চোখের আড়ালে চলে গেলে শঙ্কিত অশান্ত মনে গুহায় ফিরল। পরদিন সন্ধ্যার কিছু আগে বিদ্যুৎমালা পৌঁছলেন গুহার কাছে, তার হাতে লুকোনো একখানি মালা। অর্জুন আগে থেকেই অপেক্ষা করছিল। বিদ্যুৎমালা বললেন, এদিকটা বেশ নিরিবিলি, তবু আড়ালে যাওয়াই ভালো। দুজনে একটি স্তম্ভের আড়ালে পৌঁছলে বিদ্যুৎমালা অর্জুনের কাছে সরে এলেন। অর্জুন, আবার আপনার সামনে বিপদ উপস্থিত হয়েছে। বিপদ? হ্যাঁ, গুরুতর বিপদ। একবার যাকে নদী থেকে উদ্ধার করেছিলেন তাকে যে আবার উদ্ধার করতে হবে। উদ্ধার? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে আরেকবার উদ্ধার করতে হবে, এখনো বুঝতে পারছেন না? না। তবে বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুৎমালা হাতে লুকোনো মালাটি খুলে দু হাতে ধরলেন। তারপর অর্জুন কিছু বোঝার আগেই অর্জুনের গলায় পরিয়ে দিলেন। কি করলেন রাজকুমারী? কেন, স্বয়ংবরা হলাম? এ হয় না রাজকুমারী, আপনি ক্ষণিকের উন্মাদনায় ভুল করে ফেলেছেন,
আপনার আপনার মালা ফিরিয়ে নিন, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর তা হয় না অর্জুন বর্মা, অনেক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তবে আজ আর থাকতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। কাল আবার আসব, কাল কিন্তু তোমাকে আপনি বলতে পারবো না, তুমিও আমাকে তুমি বলে সম্বোধন করবে। বিদ্যুন্মালা চলে গেলেন। সেই রাতে অর্জুন জেগে রইল অনেকক্ষণ। এরকম অভাবনীয় ব্যাপার তার জীবনে কেন ঘটল? বিদ্যুন্মালা রাজকন্যা, বিজয়নগরের রাজার বাগদত্তা, তাকে সে শ্রদ্ধা করে, সম্ভ্রমের চোখে তার দিকে তাকায়। অথচ রাজকুমারী বিদ্যুন্মালা মনে মনে তাকেই কামনা করে। সে অতি সাধারণ এক যোদ্ধা, রাজরাজাদের মতো বংশকৌলিন্য তার নেই। এর পরিণাম কি হতে পারে সে কথা সে আন্দাজ করতে পারে। বলরাম যেভাবে মঞ্জিরাকে ভালোবাসে, অর্জুনের সেভাবে বিদ্যুন্মালাকে ভালোবাসার অধিকার নেই। ঘনিষ্ঠ সম্পর্ক তো কল্পনার অতীত, বংশমর্যাদার বিপুল ব্যবধান তাদের মাঝখানে। উপরন্তু সে এখন বিজয়নগরের রাজার ভৃত্য, রাজার বাগদত্তা বধূর দিকে সে চোখ তুলে তাকাবে কোন স্পর্ধায়? এসব প্রশ্ন তার চোখের পাতায় জেগে থাকে সারা রাত। পরদিন সন্ধ্যেবেলা পাথরের আড়ালে আবার দুজন মুখোমুখি। তুমি রাজকন্যা, আমি সাধারণ মানুষ। তুমি সাধারণ মানুষ নও, তুমি যাদব বংশীয়, ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ। তুমি মহারাজের বাগদত্তা। আমি কাউকে বাগদান করিনি, রাজায় রাজায় রাজনৈতিক চুক্তি হয়েছে, আমি আমি কেন তার দ্বারা আবদ্ধ হব? তোমার পিতা তোমাকে দান করেছেন। আমি কি পিতার সম্পত্তি? আমার কি কোনো স্বতন্ত্র সত্তা নেই? শাস্ত্রে বলে স্ত্রী জাতির কোনো স্বতন্ত্র সত্তা নেই, সে কখনো পিতার, কখনো স্বামীর, কখনো পুত্রের সম্পত্তি। ও শাস্ত্র আমি মানি না, আমার হৃদয় আমি যাকে ইচ্ছা দান করব। তুমি তুমি অপাত্রে দান করতে চাইছো বিদ্যুন্মালা। ও কথা আগেও হয়ে গেছে, তুমি অপাত্র নও। আমার আমার কথাটা একবার ভেবে দেখেছো? তুমি কি আমাকে চাও না? চাওয়া না চাওয়ার প্রশ্ন নয়, তিন দিন আগে হলে হয়তো অন্যরকম ভাবতে পারতাম। মাত্র তিন দিন আগে রাজা আমাকে ভালোবেসে বিশ্বাস করে এক গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করেছেন, আর আমি এতটাই কৃতজ্ঞ যে আজ আমাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে হচ্ছে। তুমি আমার এ কি সর্বনাশ করলে! বিদ্যুন্মালার চোখে মুখে আনন্দের ছিলিক, বিজয়িনীর আনন্দ। তিনি আবেগের বসে অর্জুনের গালে হাত রাখলেন। কেন তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ? রাজা হৃদয়বান, তিনি তোমায় স্নেহ করেন, সব সত্যি। তার অনেক ভৃত্য আমত্ত আছে, তুমি না থাকলেও তাঁর চলবে, আর তিনি না থাকলে আশা করি তোমারও কোনো অসুবিধে হবে না। তুমি তো এদেশের নও, রাজার প্রজাও নও, তুমি রাজার কাজ ছেড়ে দাও। চলো চলো, আমরা চুপি চুপি এদেশ ছেড়ে চলে যাই। এদেশ ছেড়ে চলে যাব? এই অমরাবতী ছেড়ে পালিয়ে কোথায় যাব বলতে পারো? ওই বহিরাগত শত্রুদের দেশে? না না, আমি তা পারবো না। তুমি কেন ছেলে মানুষই করছো? বিদ্যুন্মালা অর্জুনের হাত ধরে কিছু বলার উপক্রম করছিলেন, হঠাৎ অপ্রত্যাশিত শব্দ শুনে চমকে থেমে গেলেন। তারপর অর্জুনের কানে কানে বললেন, আজ যাই, কাল আবার আসব। অর্জুন হর্ষ বিষাদ ভরা অন্তরে গুহায় ফিরে যেতে যেতে প্রতিজ্ঞা করল, কাল সে আর কিছুতেই বিদ্যুন্মালার সঙ্গে দেখা করতে আসবে না। কিন্তু সে প্রতিজ্ঞা রইল না। পরদিনও সে যথাস্থানে উপস্থিত হল আবার। এইভাবে কয়েকদিন কাটল, কিন্তু সমস্যার কোনো নিষ্পত্তি হল না। শুনছিলেন তুঙ্গভদ্রার তীরে দ্বিতীয় পর্ব।
রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রেডিও রূপান্তর গোধূলি শর্মা, গল্প পাঠে মীর, মহারাজা দেবরায় এবং গল্পের সূত্রধার আমি দীপ, বিদ্যুন্মালা অয়ন্তিকা, মণিকঙ্কনা আভেরি, অর্জুন বর্মা সমক, বলরাম অগ্নি, মহামন্ত্রী লক্ষণ অনির্বাণ, মহারাজা দেবরায়ের ভাই কুমার বিজয় রায়ের চরিত্রে সাগ্নিক, দাসী পিঙ্গলা শ্রী, ভদ্রার ভূমিকায় উপাসনা, অন্য কয়েকটি চরিত্রে অমর্ত্য, অত্রি, সৌরভী ও মোহর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় সমক, অগ্নি ও রিচার্ড, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল তুঙ্গভ।